প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্ণপাত করছেন না। আবারও মাঠে গমের নাড়া পোড়াতে গিয়ে ঘটলো বিপত্তি। আগুনে ঝলসে গেল এক ভাগ চাষির 12 থেকে 10টি আম গাছ, মাথায় হাত সেই চাষির। ঘটনাটি ঘটেছে আজ দুপুর 12টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাটখোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কুশিদা এলাকার এক চাষি এদিন মাঠে গমের নাড়ার আগুন ধরিয়ে দিলে গমের জমিতে থাকা আম গাছ এবং পার্শ্ববর্তী বাগানের আম গাছগুলো আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উল্লেখ্য, প্রায় কয়েক মাস আগে ওই এলাকার বোয়াল মাঠ গমের নাড়া পোড়াতে গিয়ে 100 বিঘা জমি পুড়ে ছাই হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই আবারও গমের নাড়া পোড়াতে গিয়ে ঝলসে গেল 10 থেকে 12টি আম গাছ। এই নিয়ে এলাকার মানুষের সতর্কতা নিয়ে প্রশ্ন তুললেন কুশিদা অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজম। তিনি প্রশাসনের সহযোগিতায় এলাকায় এলাকায় মাইকিং করার সত্ত্বেও এই ধরনের কর্মকাণ্ড দেখে হতবাক। আর কিভাবে প্রচার মানুষ সতর্ক হবেন? মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টুডে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখলাম গমের কুটি পুরাতে গিয়ে আবার এক অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডে আম বাগানের আম সমেত গাছগুলো ঝলসে পুড়ে ছাই হয়ে গেছে, প্রায় 20 থেকে 25টা গাছ। এতে কৃষকের একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনিকভাবে বারংবার মাইকিং করা সত্ত্বেও এবং বিভিন্ন গণপ্রচার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার করছি আমরা বারংবার যে গমের কুটি জ্বালাবেন না, এতে জমির উর্বরতাও নষ্ট হয় এবং সমাজের ভারসাম্যও নষ্ট হচ্ছে। তবু মানুষ কিন্তু কথা শুনতে চাইছে না। আমরা দেখলাম এখানে একটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসন এসেছিল, প্রশাসন প্রশাসনিকভাবে ব্যাপারটাকে দেখছে। আমরা আশা করছি সঠিক তদন্ত হোক এবং যারা এরকম কাজকর্ম করছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমি মোহাম্মদ নূর আজম, কুশিদা অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস।